হ্যান্ডস আপ। হ্যাঁ হ্যাঁ চান্দু, ধরে ফেলেছি। সিআইডি অফিসার মিস্টার বিনের সাথে কুতকুত খেলতে আসছো? এত সহজ না বাচ্চা। কুতকুত না, আমি আসছি বক্সিং খেলার জন্য। হাসাইলি রে মফিস, তোরে তো আমি বাম হাত দেখ ঘুষি মারলে মইরা যাবি, আর তুই আসছিস বক্সিং খেলতে। এখন সব ফাও পেচাল বাদ দে, সত্যি কথা বল, তোর এখানে আসার মেন উদ্দেশ্যটা কি? আমি মরে গেলেও কিছু বলবো না। তাই নাকি? তোর যখন এতই মরার শখ হচ্ছে, তাহলে তো তোরে আমার বাম হাতের এক ঘুষি মারতেই হয়। দেখ এবার মজা, তুই এখন তিলে 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 মরবি। তোর মতো পোলা পাইনে মারা আমার বাম হাতের খেল। হে হে, মজা পাইছি। আমার হচ্ছে বিড়ালের হাড্ডি, হেমারদাবাড়ি দিয়ে আমার কিছু করতে পারে না, আর তো সামান্য এই ঘুষি। বস, ওই তো শুধু বর্কির মতো ব্যবে করতেছে। আমার তো মনে হয় ওর মেশিন নষ্ট হয়ে গেছে। আমার ঘুষি খাইছে, মেশিন তো নষ্ট হবেই, সাথে আরো কত কিছু নষ্ট হবে। বস, আমার তো মনে হয় ও মারা যাইতেছে। এখন ওরে নিয়ে আমরা কি করবো? কি করবো মানে, ওর এখানে ফালা রেখা যামু। আমার আবার কি হইল স্যার? আপনার কি হইছে আমাকে বলেন। বস, আপনারও তো ওর মতোই হয়ে গেছে মনে হইতাছে। আমার কি মনে হইতাছে জানেন? ও আপনার অভিশাপ দিছে, সেই কারণে আপনার ওর মতোই হয়ে গেছে। এখন আমি কি করবো? তাড়াতাড়ি ও সরি, তোমরা ঝগড়া অফ করো, আমাদের তাড়াতাড়ি এখান থেকে ভাগতে হইব। হে হে চান্দু, আমি সিকিউরিটি মিস্টার বিটকেল, থাকতে আমার এখান থেকে ভাইগা যাওয়া ইম্পসিবল। হ্যাঁ মিস্টার বিটকেল, আপনাকে দেখে বোঝাচ্ছে আপনি খুবই দায়িত্ববান একজন অফিসার, তো আপনি কি আমাদের বলতে পারেন এখান থেকে বের হওয়ার রাস্তাটা কোনটা? অবশ্যই পারবো। আপনারা সোজা বরাবর গিয়ে তারপরে দিক দিয়ে ডানে চলে যাবেন। হাই হাই, কি করলাম এটা? হাতে আর বেশি সময় নাই, সবাই তাড়াতাড়ি ভাগো। প্রিয় দর্শক, আপনারাও ভাগার আগে ভিডিওটা একটা লাইক দিয়ে ভাইগেন। ধন্যবাদ সবাইকে।